একজন ভক্ত আমাকে বলছিল কয়েকদিন আগে, তার ভক্ত হওয়ার আগের কাহিনী বলছিল। সবে বিবাহ করেছে সেই ভক্তটি, ভক্ত সরল তো অনেক কিছু খোলামেলা বলে দেয়। ও বলছে ওরা বিবাহ করেছে, বিবাহ করে পুরীতে গেছে বেড়াতে। প্রথম বিবাহ, বিবাহের এক সপ্তাহ পরে পুরীতে গিয়েছে বেড়াতে, তখন তারা ভক্ত হয়নি। ও বলছে যে পুরীতে গিয়ে আমি আমার স্ত্রী ছিলাম, হঠাৎ করে কোনো একটা কারণে আমাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। আমি বললাম তুমি কী করলে? প্রথম বিয়ে করেছো, কারণ অনেকদিন বিয়ে করার পরে অন্যকে ওরা থাকে, তারা একটু ঠান্ডা করে। পুরীতে গিয়েছে প্রথম বিবাহের পরে কে ঠান্ডা করলো? কেউ ঠান্ডা করেনি। তুমি করলে এটা কি? বলছো আমি একটা সিগারেটের প্যাকেট নিয়ে আমি চলে গেলাম সমুদ্রের ধারে, সমুদ্রের ধারে গিয়ে দু তিনটে টানলাম। কেন করলে আমি জিজ্ঞাসা করলাম, বলে আমি ওই পরিস্থিতিটাকে ভুলতে চাইছি, ইচ্ছাকৃতভাবে আমি চাইছি বাস্তবটাকে না মানতে। মানুষ কেন নেশাগ্রস্ত হয়, কেন মদ খায়, কেন অন্যান্য নেশা এমনভাবে হয়, দেখেছেন মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকে কেন? কারণ তারা বাস্তবটাকে মানতে চায় না। যখন নেশাগ্রস্ত হয় না তখন তাদের মাথা থাকে না কিন্তু ঝগড়া করেছি এখন আমার রাগ না, যখন নেশাগ্রস্ত করে ওদের ওরা মনে হয় আকাশে উঠছে, কোনো অসুবিধা নেই, কি আরাম। তারপরে যেই নেশার যে সময়টা যখন পেরিয়ে যায় আবার বাস্তবে আসে। কিন্তু মানব দেহটা এমনই একটি দেহ যেখানে আমরা বুঝতে পারি যেটা আমরা করছি সেটা ভুল, এবং এই মানব দেহ পেয়ে আমরা কিন্তু পারি খুব সহজেই কৃত্রিম জগতে না থেকে আমাদের প্রকৃত যে সত্তা, প্রকৃত যে পরিচয়, আমাদের প্রকৃত যেটা আমাদের প্রাপ্য সেইখানে কিন্তু আমরা উপনীত হতে পারি। আমরা তো ভগবানের সন্তান, আমাদের পরিচিতি কিন্তু বিরাট। আপনারা তো ভাবছেন আমরা নারায়ণগঞ্জে থাকি, ঢাকাতে থাকি, রূপগঞ্জে থাকি, আমার বাবার নাম এটা, মার নাম এটা, আমার জন্মস্থান এটা, কখনো চিন্তা করে দেখেছেন যে অখিল বিশ্বব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণ হচ্ছেন আমার পিতা? কখনো এরকম ভেবেছেন? যিনি হচ্ছেন সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তার পুত্র আমি, তার কন্যা আমি। অনেকে অহংকার করে বলে না, যখন রাস্তাঘাটে যখন ঝগড়াঝাটি হয় তুমি জানো আমার বাবাকে, তুমি জানো আমাকে চিনো? প্রকৃত অর্থে সত্যিকারের গর্বের বিষয় যে আমরা ভগবানের সন্তান। মামাই বংশ জীবলোকে জীবভূত সনাতন, আমরা তো গোলোক বৃন্দাবনের বাসিন্দা। প্রকৃত অর্থে আমরা তো এখানকার বাসিন্দা নয়, এই জড় জগৎ আমাদের প্রকৃত পরিচিতি হতেই পারে না। আমরা তো সনাতন, আমরা নিত্য। তো কি করে আমরা এরকম ভাবতে পারি? হ্যাঁ, এই এইটি হচ্ছে আমার স্বরূপ, এই জগতে হচ্ছে আমার স্বরূপ, এই শরীরটা হচ্ছে আমার আসল প্রকৃত পরিচয়। না, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস।